মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ মডার্ন হার্বাল গ্রুপ أتي شاركم. الأردان ما غيرمزان نجاتي رباني نيلو. موسالماني غري غري كوشيتيات غوري غيلو. الأردان ما غيرمزان نجاتي رباني نيلو. السلام عليكم ورحمة الله وبركاته.

বিজয় টিভির মাহে রমাদান উপলক্ষে বিশেষ আয়োজন মডার্ন হারবাল রমজানের খাদ্য এ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট হারবাল গবেষক ও চিকিৎসক ডাক্তার আলমগীর মতি আসসালামাইকুমতুল্লাহ এবং আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর প্রফেসর এম শমশের আলী আসসালাম আলহামদুলিল্লাহ রব্বুল রবিন আমাদের উপর এই সিয়াম ফরজ করেছেন আমরা রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য কিন্তু এই রোজাতে আমরা কি খাবো বা রোজা আমাদের কী করণীয় এই বিষয় নিয়ে আমরা পুরোটা মাস আপনাদেরকে আলোচনা শোনাবো এখন আমরা আলোচনা শুনবো প্রফেসর ডক্টর এম শমশার আলী স্যার যে মাহের রমাদানে আমরা কিভাবে শৃঙ্খলা বোধ অর্জন করতে পারি মাহের রমজানের ট্রান্সফার ভ্যালু অনেক বেশি একটা তো এই যে কোরআনে আল্লা তাআলা বলেছেন রোজা রাখাই তোমাদের জন্যে উপকারী খায়ের মঙ্গলজনক যদি তোমরা জানতে তো আমরা কি জানি আমরা তো এটা এখন যেটা আমরা রোজা রাখি অধিকাংশ লোকজন আমরা আমরা দেখি যে এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে বাবা মা রোজা রাখতো রাখে আমরা রোজা না রাখলে খারাপ লাগে চারপাশের লোক রোজা রাখে রোজা রাখ মুসলমান মানুষ রোজার মাস এসছে রোজা রাখবো তো যা যা করতে হয় তা করবো নামাজতন্ড সময় পড়ি এখনও পড়বো তার আমি নামাজটা এক্সট্রা পড়ব ঠিক আছে কিন্তু এইটা রোজার স্পিরিট না রোজার স্পিরিটের মধ্যে কতগুলো জিনিস ছিল এক নম্বর হলো সংযম অর্থাৎ আমি এই রোজার আগে যে লেভেল অফ সংযমে ছিলাম যে এই রোজার পরে আমার লেভেল অফ সংযমটা বেড়ে গেছে এবং আমি সেটা অনেক দিন পর্যন্ত পরবর্তী রমজান পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখলে সেটা আমি সাস্টেন করতে পেরেছি এইভাবে প্রতি বছর যদি আমাদের সংযমের লেভেলটা সাবার এবং সংযম এটা বাড়ে সংযম খাদ্যে এটা নিয়ে আমি এর আগে আমরা আলোচনা করেছি এই এখন আর এটা নিয়ে আলোচনা করতে চাই না যদি দিনকে রাত বানিয়ে ফেলি আর রাতকে দিন বানিয়ে ফেলি তাহলে এটা রোজা হলো না মানে জাস্ট তুমি আগে যেটা করতে সেই কাজই করছো শুধু দিনের বেলায় খাচ্ছেন না বেলা খাচ্ছ এটা রোজা না রোজা না ডায়েটিংও রোজা না অনেক লোক নাট ঠিক আছে আমার ওজন বেড়ে গেছে এই রোজাটা রাখি তাহলে আমার ওজন কমে যাবে সে ইট ইজ নট ইকুয়াল টু ফাস্টিং রামাদান ইজ নট ইকাল টু ফাস্টিং এর প্রথম কথা হলো এর নিয়ত থাকতে হবে এটা যেভাবে করা দরকার সেভাবে করতে হবে এর সংযম লেভেলটা বাড়াতে হবে আরও একটি কথা এর কতগুলো ট্রান্সফার ভ্যালু আছে সেই ট্রান্সফার ভ্যালুগুলো আমি সংক্ষেপে বলে যাচ্ছি যদি না এক্সারসাইজ করলে হবে না দেখেন এটা একটা এক ধরনের মিলিটারি রেজিমেন্টেশনের মতন যে আপনার সেরি টাইম হলে আপনি উঠলেন সেরি খেলেন এখন আপনি খেতে পারবেন না অ্যাড ইনফিনিটাম যেই আজান পড়ে গেল আপনার এটা বন্ধ হয়ে গেল তার আগেই আপনার দাঁতটাঁত পরিষ্কার করতে হবে অজু করতে হবে নামাজ পড়তে হবে ফজরের নামাজ অজুত্যা করে নামাজ পড়েন ফজরের নামাজ পড়েন পড়ে কিছুক্ষণ বিশ্রাম করলেন করেন্সে পড়লেন বিশ্রাম করলেন তারপর আবার অফিসের কাজকর্ম হোক লাইট হলো করতে হবে এবং এর কর্মবিমুখতার কোনো স্কোপ নেই ভালোভাবেই কাজকর্ম করতে হবে বিশ্রাম করলেন তারপরে পড়লেন আগে বা পরে খেলেন আবার ঘুম তো একটার পর একটা কাজ করে যাচ্ছেন এভরিথিং অন টাইম পাঁচ সাত মিনিট এদিক ওদিক কোনো অবকাশ নেই তো এটা এক ধরনের রেজিমেন্টেশন দ্যাট আপনি প্রত্যেকটা জিনিস সময় মতো করছেন আপনি ফজর নামাজ তো দেরি করে পড়তে পারবেন না আবার ওইখানেও দেরি করে কোনো নামাজ পড়তে পারবেন না তো এই যখন তারাবি পড়ছেন তখন জামাতে পড়ছেন সংযমের একটা একটা লাইনে এসে গেলেন আপনি প্রত্যেকটা সময় দিক দিয়ে প্রশ্ন হচ্ছে যেই রমজান মাস শেষে গেল তখন দেখা যায় নয়টায় অফিস হলে দশটা দশটায় অফিস হলে সাড়ে দশটা আবার ফিরবার সময় আসরের নামাজ পড়ে অনেকে বাসের মধ্যে ঢুকে পড়ে যে একটু সিট টিট ভালো মতন রেয়ে রাখি আবার পনেরো মিনিটে যে আধা ঘন্টার জন্য উপরে যাবি তার মানে হলো যে আমি আমার কর্মস্থান থেকে কিছু সময় ফাঁকে দিচ্ছে আমি এটা এটা একটা আমাদের কালচার ল্যাক এটা তো এই এই জিনিসটা ওয়ার্ক কালচার এটা না এই জিনিসটা কেন যখন এই আমি রমজান মাসে সব কিছু সময় মতো করতে পারলাম রমজান মাসের পরে আমার কর্মক্ষেত্রে তার কোন প্রতিফলন করলো না কেন আমি আমি সিটে নাই সাহেব কোথায় सीटेट নাই কোথায় গেছে সারাক্ষণ সিটে নাই আবার অনেক লোক আছে অনেক দেশে দেখি যে ব্যাগটা রেখে দেয় টুপিটা ঝুলিয়ে রেখে দিয়ে যায় মানে দে গিভস আদারস ইমপ্রেশন রমজানের রমজান 11 আমাদের যতগুলি রোগ সমস্যা যতগুলি এই ছিল এই রমজান মাসে কিন্তু সেগুলি সব কমে গেছে কিন্তু রোজার পরেও যেন আমরা এই অভ্যাসটা ধরে রাখতে ধারাবাহিকতা ধরে রাখলে চার রোগটা কিন্তু কম হবে হ্যাঁ আদর্শটা ধরে রাখা খাদ্য অভ্যাসটা খাদ্যের পরিমাপটা সংগ্রহিত খাবার সংযমটা অল্প কথা বলা স্বল্প কথা বলা স্বল্প ভুজি হওয়া

কিন্তু এই কোরআনটা রমজান মাসে যদি প্রত্যেকে ভালো করে পড়েন পড়েন আগে আগে পড়েন দেখেন জ্ঞানে সম্পৃক্ত করার জন্যে মনুষ্যত্বের প্রতি আমার হৃদয় আকৃষ্ট করার জন্যে আমাকে মানুষকে ভালোবাসার কাজে কী কাজে আমার কোরআন রয়েছে যে এই যে একটা কোরআন দিয়েছে ইজ এ কনস্টিটিউশন অফ ম্যানকাইন্ড সমগ্র শুধু মুসলমান নামধারীদের জন্যে না এটা সমগ্র মানব জাতি লিন্নাস

তাকিত্ব আছে দেখি তো ভালোবাসায় কতখানি তাকিত্ব আছে অন্য ধর্মের লোকের সঙ্গে ব্যবহারে কি তাকিত্ব আছে এটা দেখলেই তোমার জীবনের একটা বড় রকম ব্যাপার এটাটা জিত এটাটা যখন আমরা সবাই একসাথে খাই একই রকম খাই একই এ মাপে খাই তাইলে পরে বাড়ির সকল কাজের লোকের সাথে বাড়ির সকল সন্তানদের সাথে অনেক দেখা যায় একটা ফ্যামিলিতে মা এক সময় ভাত খান ছেলে আরেক সময় খান দুপুরের খাবারের সময় তো একজন আছে আর পাঁচজনই সংসারের নেই কিন্তু রমজান আমাদেরকে এমন একটা সুযোগ করে দিয়েছে স্যার বা একসাথে নিয়ে আমরা ইফতারটা খেতে পারি কারণ ইফতারের সময় যদি কারো দাওয়াত না থাকে তাহলে বাইরে থাকার কোনো প্রশ্নই ওঠে না ধন্যবাদ সময় কোনো অফিসও নাই ধন্যবাদ ডক্টর আলমগীর মতি আমরা আপনার আলোচনা শুনবো তার আগে সময় তো দর্শক শ্রোতা মন্ডলী আমরা একটা বিরতিতে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ